লাল কাঁকড়া বীচ থেকে এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি পিছাবনী নদীর মোহনার দিকে। কিছুক্ষণ হাঁটলেই পৌঁছে যাওয়া যায় পিছাবনী নদীর মোহনা। মাত্র একটা ঢেউ আর এতগুলো ঝিনুক। হাঁটছি, হাঁটতে হাঁটতে এই যে জায়গাটায় পৌঁছেছি, এটা হলো একটা নদীর মোহনা। একটা নদী সমুদ্র এসে মিশেছে, আর নদীটা হলো পিছাবনী রিভার। হ্যাঁ, পিছাবনী নদী এখানে সমুদ্রের সাথে মিশেছে। আর এখানেও লাল কাঁকড়ার কোনো কমতি নেই। চলো আজকে নদীর মোহনাটাই দেখা যাক। ছোটবেলা থেকে ভূগোলে সে পড়ে এসেছি নদীর মোহনা, নদীর মোহনা। আজকে দেখবো নদীর মোহনা, পিছাবনী মিশছে বঙ্গোপসাগরে। সমুদ্রের ঢেউগুলো ওই দেখা যায় দূরে। আর এখানে কাঁকড়াগুলো আবার দূরে চলে যায়। এই হচ্ছে সেই নদী। কি দারুণ দৃশ্য! নদীর মাঝে একটা চড়ও জেগে উঠেছে। আর দূরে দেখা যাচ্ছে ছোট ছোট জাহাজ। ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, আর আমি সেই রাস্তায় হেঁটে চলেছি বালুচরের উপর দিয়ে। মানুষ চলে এলে পায়রার উড়ে যাওয়া তো দেখেছি, কিন্তু এই কাঁকড়ার চলে যাওয়া এটা খুবই রেয়ার। তাও আবার লাল কাঁকড়া, ঝাঁকে ঝাঁকে। সম্ভবত ম্যানগ্রোভ, আমি জানি না ঠিক। এগুলো যদি ম্যানগ্রোভ হয় কেউ বলবে আমাকে। খেশমূল জাতীয়।
উপর একটা গাছও আছে। এখানেও আবার একটা নদী এসেছে, এটা পিছাবনি নদীতে এসে মিশেছে, সম্ভবত খাল বা অন্য কিছু। দুঃখিত, রাস্তা শেষ হয়ে গেছে, এবার ব্যাক টু দীঘা। লাল কাঁকড়ারা থাক নিজেদের বাড়িতে নিজেদের জায়গায়, আমিও যাই আমার নিজের জায়গায়, ওদেরকে আর ডিস্টার্ব করবো না।